প্রিয় শিক্ষার্থী গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের দোয়াই আমরা ইনশাআল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের চ্যাপ্টার 2। এর আগের দিন আমরা একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখেই আমি আজকের ক্লাসটি শুরু করব। তো আমি আজকে কি আলোচনা করব এটা তোমরা নিশ্চয় টাইটেল দেখে বুঝতে পেরেছ। আর আমি বোর্ডে একটা টপিকস লিখে রেখেছি, ডাটা ট্রান্সমিশন মেথড। আজকে আমরা এই টপিকসটি আলোচনা করব এবং এই টপিকসটি শেষে আমি আরেকটি আলোচনা করব, ডাটা ট্রান্সমিশন দক্ষতা এবং এটা কীভাবে বের করতে হয় এবং কোনটি উপযোগী এবং কোনটি উপযোগী নয়, এটি আমরা আজকে বিশ্লেষণ করব। তো তার আগেই আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। তার আগেই তোমাদেরকে আমি একটি বলে দিই, তোমরা যে যে ক্লাস দেখছো সে যে বিভাগ হোক না কেন, তোমরা তোমাদের নাম এবং তোমাদের রোল নাম্বারটা কমেন্ট বক্সে জানিয়ে দাও, ঠিক আছে? এবং এর আগের ক্লাসে তোমরা অনেকে সালাম দিয়েছিলে, আমি ওভাবে উত্তর দিতে পারি নাই, তবে আমি পরবর্তীতে উত্তর দিয়েছিলাম এবং অনেককেই রিপ্লাই করার চেষ্টা করেছি। তো আজকেও তোমরা যারা সালাম দিবে তাদেরকে আগে আমি আমার পক্ষ থেকে সালামের উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি ক্লাস শেষে তোমাদের সাথে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই নাম এবং রোল নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। তো যাই হোক, আমরা আসল টপিকসে যাই। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। এখন আমরা এর আগের দিন ক্লাসে দেখেছিলাম যে ডাটা কাকে বলে, তাহলে আজকে আমি এটা আর বলবো না। এবং ট্রান্সমিশন বলতে কি বুঝেছিলাম, ট্রান্সমিশন হচ্ছে একটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে স্থানান্তর করা, অর্থাৎ পরিবর্তন করা, অর্থাৎ এক জায়গায় আছে আর এক জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে ট্রান্সমিশন। এবং মেথডটা হলে কি, মেথড হচ্ছে একটা প্রক্রিয়া বা পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে ডাটা মানে হচ্ছে তথ্য, এটা আমরা যদি বলি ডাটা মানে কি, ডাটা মানে হচ্ছে তথ্য যদি বলি, তার মানে ট্রান্সমিশন মানে হচ্ছে স্থানান্তর করা, স্থানান্তর করা। মেথড মানে যদি পদ্ধতি হয়, তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞাটা সাজাতে পারি এই তিনটা বাক্য মানে শব্দ দিয়ে আমরা এটা সংজ্ঞাটি বলে ফেলতে পারি। কিভাবে বলতে পারি দেখো, অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই যে ডাটা ট্রান্সমিশন মেথড কি, আমি যদি একটা কথায় উত্তর দিতে চাই তাহলে আমরা বলবো যে ডাটা ট্রান্সমিশন মেথড বলতে ডাটা স্থানান্তরকে বোঝানো হয়। বুঝতে পারছি, তার মানে কি বললাম যে ডাটা স্থানান্তর করা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, এটি হচ্ছে এক কথায় উত্তর। কিন্তু যদি সুন্দর করে বলতে চাই তাহলে আমরা বলবো যে পদ্ধতিতে, কি বললাম, যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে কি, ডাটা ট্রান্সমিশন মেথড। আবারও বলছি, যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে কি, ডাটা ট্রান্সমিশন মেথড। আরেকভাবে সংজ্ঞাটা যদি এভাবে বলা যায় যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। এতগুলো যদি তাও মনে না থাকে, একটি কথাই মনে রাখো যে ডাটা ট্রান্সমিশন বলতে আমরা ডাটা স্থানান্তরকে বুঝে থাকি। যদি এক নম্বর কোশ্চেনও হয় যে ডাটা ট্রান্সমিশন মেথড কি, তাহলে তুমি বলবে যে ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তথ্য অর্থাৎ বা ডাটা স্থানান্তর করার একটি প্রক্রিয়া, বা ডাটা স্থানান্তর করার একটি প্রক্রিয়ার নামই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে বা ডাটা ট্রান্সমিশন বলতে কি বুঝি আমরা এটুকু বুঝছি। তাহলে ডাটা ট্রান্সমিশন যদি হতে হয় বা ডাটা যদি স্থানান্তর করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে, একটি পক্ষ হবে প্রেরক আর একটি পক্ষ হবে প্রাপক। তাহলে যে ডাটা প্রেরণ করবে সেটা হবে প্রেরক এবং যে ডাটাটি গ্রহণ করবে সেটি হবে প্রাপক, যাকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রেরক তাকে বলেছিলাম সেন্ডার এবং যে প্রাপক তাকে বলেছিলাম আমরা রিসিভার। এটুকু তোমাদের মনে থাকার কথা। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, তোমরা যারা আমাদের ক্লাস দেখছো অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বারটা কমেন্টে লিখে ফেলো। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এই ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে পড়ে আসলাম, এবার জানবো যে ডাটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার।
বা এর টাইপসটা কত ধরনের হয়, তাহলে ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। কি বললাম, ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা প্রথমত কয়টি ভাগে ভাগ করব, দুইটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, একটা বললাম কি প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, আর একটি হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড আর একটি হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে দেখো, যেহেতু এটি হচ্ছে একটা ইংরেজি শব্দ, তাহলে এটির বাংলা হচ্ছে সমান্তরাল, তাহলে এটার নাম হচ্ছে কি সমান্তরাল, আর এটার নাম এটির বাংলা হচ্ছে অনুক্রম। ঠিক আছে, তাহলে এটির নাম কি বুঝলাম, যে এটির নাম হচ্ছে অনুক্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও বলছি যে ডাটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়, না তো দুই ভাগে ভাগ করা হয়, কি কি, একটি হচ্ছে প্যারালাল আর একটি হচ্ছে সিরিয়াল। যদি বাংলায় বলতে চাই তাহলে বলবে সমান্তরাল আর বলবে অনুক্রম। এবার আমরা জানব যে এইগুলো কিন্তু একটা এমসিভি কোশ্চিন হবে যে ডাটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে বলবে ডাটা ট্রান্সমিশন মেথডকে দুই ভাগে ভাগ করা হয়। যদি বলা হয় কি কি, তাহলে বলবে প্যারালাল এবং সিরিয়াল, যদি বাংলায় বলতে চাও তাহলে বলবে সমান্তরাল এবং অনুক্রম। এখন আমরা যেটি জানবো যে সমান্তরাল কি অনুক্রম কি, তাহলে আমরা যদি সমান্তরাল পড়তে চাই তাহলে বলবো সমান্তরাল মানে তোমরা বুঝতেই পারছো, তোমরা এখন একটু যদি আমরা জ্যামিতির মধ্যে চলে যাই তাহলে আমরা সমান্তরাল বাহু পড়েছিলাম, তাই না? সমান্তরাল বাহু কিভাবে হয় দেখো, সমান্তরাল বাহু হয় যখন রেখাগুলো একই দিকে একইভাবে চলতে থাকে, সেইগুলো হচ্ছে কি সমান্তরাল বাহু, তাই না? তাহলে এই সমান্তরাল বলতে বোঝাচ্ছে যে ডাটাগুলো যখন সমান্তরালভাবে চলাচল করবে তখন তাকে আমরা বলবো কি সমান্তরাল বা প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে আমরা বলবো যে যে ট্রান্সমিশন মেথডে ডাটাগুলো সমান্তরালভাবে চলাচল করে তাকে বলা হচ্ছে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সমান্তরাল মেথড কাকে বলে, ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে। তাহলে তোমরা বলবে যে ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা সমান্তরালভাবে চলাচল করে তাকে বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন, সরি, সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড। এখন আমরা যদি একটু চিত্রটা দেখতে চাই যে ডাটা ট্রান্সমিশন মেথডটা কীভাবে হবে, দেখো তাহলে আমরা বলেছিলাম যে ডাটা ট্রান্সমিশন হতে গেলে আমাদেরকে দুইটি পক্ষ লাগে। তাহলে একটি পক্ষ কে হয়, একটি পক্ষ হয় প্রেরক আর একটি পক্ষ হয় প্রাপক। তাহলে যদি আমরা এটাকে ধরি প্রেরক, অর্থাৎ যেটাকে আমরা বলবো সেন্ডার, আর এইটাকে আমরা বলবো কি রিসিভার, এটি হচ্ছে আমার কি রিসিভার। তাহলে ডাটাগুলো কিভাবে যাবে, সমান্তরালভাবে যাবে। তাহলে সমান্তরালভাবে যদি যেতে চাই তাহলে ডাটাগুলো দেখো এভাবে থাকবে, এরকম ভাবে আটটি দাগ দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এইভাবে তারা সমান্তরাল, দেখো রেখাগুলো কিন্তু সমান্তরাল এবং এগুলোর একটি মান থাকবে 01 01 01 01, মানে আমি ডাটাগুলো প্রেরণ করছি যে এক একটি লাইন এক একটি ভ্যালু নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটি লাইন একটি বিট নিয়ে যাবে। তাহলে যদি এই লাইনের কথা আমরা বিবেচনা করি তাহলে দেখো জিরো বহন করে যাচ্ছে, তুমি ইচ্ছা মতো ভ্যালু দিবা, মানে 01 ছাড়া তো সম্ভব না, কারণ এখানে বিট বহন করে, বিট নিয়ে যাচ্ছে। তাহলে 01 তুমি যে কোনো সংখ্যা পাঠাতে চাও পাঠাবা, সমস্যা নেই। তাহলে দেখো ডাটাগুলো কীভাবে যাচ্ছে, সমান্তরালভাবে যাচ্ছে, একই সাথে ডাটাগুলোকে প্রেরণ করা যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে এটি কি, এটি হচ্ছে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথডে কীভাবে ডাটাগুলো যায় সেগুলো আমি একটা চিত্র দিয়ে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এখন তাহলে যে আমি সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে পড়লাম, তার একটা ফিগার দেখলাম এবং ডাটাগুলো কীভাবে যায় সেগুলো দেখলাম। তাহলে আমি সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথডটা কেন ব্যবহার করব বা কেন এটাকে ইউজ করব, তাই না? এখন দেখো তাহলে এটার সুবিধা এবং অসুবিধা আমাদেরকে জানতে হবে, যে এটার সুবিধা কী এবং অসুবিধাগুলো কী। তাহলে দেখো যে আমি যখন আটটি ডাটা একবারে প্রেরণ করেছি, একবারে প্রেরণ করতে পেরেছি, তাহলে এর গতিটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। এর সুবিধা হচ্ছে যে সমান্তরাল ডাটা ট্রান্সমিশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এরা এদের গতিটা দ্রুত গতি সম্পন্ন, কারণ এরা একসাথে অনেকগুলো ডাটাকে প্রেরণ করে নিয়ে যায়। এরপর তাহলে অসুবিধাটা কী, অসুবিধাটা হচ্ছে এটা হচ্ছে ব্যয় সাপেক্ষ, অর্থাৎ খরচ বেশি হয়। তাহলে কেন খরচ বেশি হয়, কারণ হচ্ছে দেখো এখানে আটটি লাইন ব্যবহার করা হয়েছে আটটি বিটের জন্য। দ্যাট মিন্স এখানে এই সমান্তরাল পদ্ধতিতে যতগুলো বিট ট্রান্সফার করতে হবে ঠিক ততগুলো লাইনের প্রয়োজন হবে,
তাহলে আমরা কি বললাম যে এটা সুবিধা হচ্ছে কি এর গতি দ্রুত গতি সম্পূর্ণ কেন কারণ একসাথে অনেকগুলো ডাটা নিয়ে যাচ্ছে আবার আবার অসুবিধার সময় বলতেছি যে এদের খরচটা বেশি তাহলে কেন খরচ বেশি হচ্ছে কারণ হচ্ছে যে এখানে যতগুলো বিট আমরা ট্রান্সফার করতে চাইবো ঠিক ততগুলো লাইনের প্রয়োজন হবে যেমন ধরো এখানে আমি 8টা বিট ট্রান্সফার করেছি একসাথে কিন্তু দেখো আমাকে 8টা লাইন লেগেছে তাহলে এই যে লাইন লেগেছে এগুলো এক একটি ওয়্যার তাহলে এগুলোকে কিনতে তো আমার টাকা লাগে তাই না তাহলে যদি 8টা তার একটা তারে যদি আমি পাঠাতে পারতাম তাহলে কি আমার 8টা তার কিনা লাগতো না একটা তারেই পাঠাতে পারলে আমার খরচটা কম হতো কিন্তু এখানে কিন্তু সে ওয়ে নাই এই জন্য আমরা কি করেছি 8টা বিটকে 8টা ওয়্যারের মাধ্যমে পাঠাইছি এই জন্য 8টা ওয়্যার কিনতে গেলে আমাকে টাকা বেশি লাগে এই জন্য এদের খরচটা বেশি হয় আরে কি বললাম এদের খরচটি বেশি সুবিধা হচ্ছে এদের দ্রুতগতি সম্পন্ন এদের খরচটা বেশি হয় না তো কেন খরচ বেশি হয় কারণ এখানে যতগুলো বিট ট্রান্সফার করতে হয় ঠিক ততগুলো আমাদের ওয়্যারের প্রয়োজন হয় বুঝা গেছে তাহলে এই ছিল আমাদের সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথড এরপর আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড তাহলে আমরা এখন যদি বলতে চাই যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে বা অনুক্রম ডাটা ট্রান্সমিশন কাকে বলে তাহলে আমরা বলবো যে যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাগুলো বিট বাই বিট না সরি হ্যাঁ বিট বাই বিট অথবা কি একের পর এক বা ধারাবাহিকভাবে চলাচল করে তাকে বলা হচ্ছে কি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড তাহলে আবারও বলছি যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা কি বুঝি তাহলে বলবো যে যে ডাটা ট্রান্সমিশন মেথডে ডাটাগুলো ধারাবাহিকভাবে চলাচল করে তাকে বলা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড এখন সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড মানে ধারাবাহিক বলছি ধারাবাহিক বলতে বোঝাচ্ছে যে এক একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার তার মানে বোঝাচ্ছে যে এখানে বিট বাই বিট মানে একের পর এক মানে সিরিয়াল ভাবে চলে যাবে একটা একটা করে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা এই সিরিয়ালের ডাটাগুলো কিভাবে ট্রান্সফার করা হয় সেটা দেখব তাহলে আমরা জানি যে ডাটা ট্রান্সমিশন মেথডে আমাদের দুইটি পক্ষ লাগে একটি হচ্ছে প্রেরক আর একটি হচ্ছে প্রাপক তাহলে দেখো এই ডাটা ট্রান্সমিশন মেথডে কিভাবে ডাটাগুলো যায় এই যেভাবে একটি দাগ থাকবে দাগ দিয়ে দেখো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে দেখো এই যে বিটগুলো যাচ্ছে একে একে যাবে একটা ডাটা একটা লাইন নিয়ে যাচ্ছে তবে এখানে কি থাকবে এখানে একটা কনভার্টার যোগ করা দেওয়া থাকবে এখানে কি থাকবে একটি কনভার্টার যোগ করে দেওয়া থাকবে এখান দিয়ে ডাটাগুলো যাবে আবার এখান দিয়ে ডাটাগুলো সিরিয়ালভাবে হয়ে যাবে বুঝা গেছে তাহলে আমরা বুঝলাম যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে আমাদেরকে একটা অতিরিক্ত কনভার্টার যোগ করতে হয় যা কি করে সিরিয়ালে পরিণত করে এখন দেখো এই যে আমরা এই একটু আগে সমান্তরাল ডাটা ট্রান্সমিশন মেথডে অনেকগুলো ওয়্যার ব্যবহার করেছিলাম কিন্তু দেখো এখানেও আমি 8টা বিট ট্রান্সফার করেছি কিন্তু একটি মাত্র ওয়্যারের মাধ্যমে করেছি তাহলে দেখো যে আমি এখানে একটা বিট একটা ওয়্যারের মাধ্যমে অনেকগুলো বিট ট্রান্সফার করতে পারছি তাহলে আমাদের এখন কোশ্চিন হচ্ছে যে এদের অসুবিধাটা কি এবং সুবিধাটা কি বা সিরিয়ালে এখন তো অনেকের কোশ্চিন হতে পারে যে আমি যেহেতু এক দাগে প্রেরণ করেছি একটা ওয়্যার দিয়ে সবগুলো ডাটা প্রেরণ করেছি তাহলে আমি অতগুলো ব্যবহার করব কেন এক্স্যাক্টলি কেন করবা তাহলে দেখো যে এই ডাটা ট্রান্সমিশন মেথডে আমাদের কি হয় একটি ওয়্যারের মাধ্যমে আমরা অনেকগুলো ডাটাগুলোকে প্রেরণ করছি তাহলে এদের সুবিধাটা হচ্ছে এদের খরচ কম হয় এদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এদের খরচ কম হয় তাহলে কেন খরচ কম হয় কারণ হচ্ছে ওখানে আমাদের 8টি ওয়্যার লেগেছিল কিন্তু আমাকে এখানে ওয়্যার লাগছে একটি কারণ এখানে আমাদের ওয়্যার তাহলে কয়টি লাগবে একটি কারণ এখানে ওখানে আমরা বলেছিলাম যে এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক লাইনের প্রয়োজন হয় কিন্তু এখানে এন সংখ্যক বিটের জন্য একটি লাইনের প্রয়োজন হয় এজন্য এদের খরচটা কম হয় তাহলে অসুবিধা কি তাহলে আমি তাহলে তো এটাই ব্যবহার করতাম তাহলে অসুবিধাটা কি অসুবিধা হচ্ছে এদের গতিটা কিন্তু কম এদের গতিটা কি এদের গতিটা হচ্ছে কম কারণ ওখানে একসাথে অনেকগুলো ডাটাকে আমি প্রেরণ করতে পেরেছিলাম কিন্তু এখানে কিন্তু আমি একসাথে ডাটাগুলোকে প্রেরণ করতে পারছি না একে একটা একটা করে প্রেরণ করতে হচ্ছে যার ফলে আমাদের সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে সিরিয়াল এবং সমান্তরাল ডাটা ট্রান্সমিশন কি এবং তাদের সুবিধা এবং অসুবিধাগুলো কি এখন যেটা তোমাদের বাসার কাজ থাকছে হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্কটি হচ্ছে এই যে ডাটা ট্রান্সমিশন সিরিয়াল এবং প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের পার্থক্যগুলো তোমরা খাতায় বাসাতে লিখবা ঠিক আছে তো আমি এখন যদি তোমাদের কোয়েরি না থাকে তাহলে আমি একটি নতুন কোশ্চিনে যেতে পারি এখন দেখো আমরা ডাটা ট্রান্সমিশন মেথড পড়ে আসলাম ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা কি বললাম প্রথমত দুই ভাগে ভাগ করেছি কিন্তু এখন এই ডাটা ট্রান্সমিশন মেথডকে
সিনক্রোনাইজেশন বলে একটি কথা আছে, এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়। কি বললাম, যে ডাটা ট্রান্সমিশনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করে আসলাম, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। আর একটা বিষয় হচ্ছে যে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমরা এই ডাটা ট্রান্সমিশনকে আবার তিন ভাগে ভাগ করব। এক নাম্বার হচ্ছে, আমি বলে দিই, এক নাম্বার হচ্ছে অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। দুই নাম্বার হচ্ছে সিনক্রোনাস, সিনক্রোনাস। তিন নাম্বার হচ্ছে আইসোক্রোনাস, আইসোক্রোনাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, দেখো যে আমরা ডাটা ট্রান্সমিশন মেথডকে প্রথমত দুই ভাগে ভাগ করে আসলাম, এরপরে আবার বলছি যে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, কি বললাম, সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটি হচ্ছে সিনক্রোনাস, একটি হচ্ছে আইসোক্রোনাস। এখন আমি এই দুইটি টপিকস পড়ার আগে তোমাদের বাসায় আরেকটি কাজ দিয়ে দিই, এই যে এক এবং দুই অর্থাৎ অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্যগুলো খাতায় লিখবা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস পদ্ধতি পার্থক্য লেখো। তাহলে এটা বাড়ির কাজ থাকলো, আমি এখন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কি সেটা আমি পড়াবো, পড়লেই তোমরা বুঝতে পারবো যে আসলে পার্থক্যগুলা কি। এখন আমরা যেটি পড়বো প্রিয় শিক্ষাতে, আমি একটা বিষয় একটা যদি একটা আমি বুদ্ধি করি, তাহলে দেখো আমি যদি এটা না দেই, তাহলে দেখো তো এটাও সিনক্রোনাস, এটাও সিনক্রোনাস, তাই না? আমি কি বললাম যে আমি প্রথমে অ্যাসিনক্রোনাস লিখেছিলাম, তো অ্যাসিনক্রোনাসের যখন এটা আমি মুছে দিলাম তখন দেখো সিনক্রোনাস হয়ে গেছে না। এখন আমি যদি দেখো সিনক্রোনাসের সামনে যদি আমি ইয়ে বসাই দিই, তাহলে কী হয়ে যাচ্ছে, অ্যাসিনক্রোনাস হচ্ছে। তাহলে অ্যাসিনক্রোনাসের সামনে কি যদি আমি এ বসাচ্ছি তাহলে আমার কি হচ্ছে, অ্যাসিনক্রোনাস হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী এভাবে মনে রাখবে, যেহেতু আমি সিনক্রোনাসের সাথে একটা অতিরিক্ত লেটার যোগ করে আমি অ্যাসিনক্রোনাস পেয়েছি, তার মানে এটুকু বুঝতে হবে যে অ্যাসিনক্রোনাসে অতিরিক্ত বিটের প্রয়োজন হয়। তাহলে এটা আমি একটা বুদ্ধি মানে একটা টেকনিক দিলাম তোমাদের, যে সিনক্রোনাসে না অ্যাসিনক্রোনাসে কোনটাতে অতিরিক্ত বিটের প্রয়োজন হয়। তাহলে এবার তুমি ভাবো যে কোনটাতে তুমি অতিরিক্ত বর্ণ যোগ করে মানে কি পদ্ধতি পেয়েছো। তাহলে একটা বর্ণ যোগ করে আমি অ্যাসিনক্রোনাস পেয়েছি, তাহলে অ্যাসিনক্রোনাসে এক্সট্রা বিট যোগ করতে হয়। তাহলে এটা একটা এমসিকিউ পড়বে যে কোন ডাটা ট্রান্সমিশন মেথড পদ্ধতিতে এক্সট্রা বিটের প্রয়োজন হয়। তাহলে বলবে যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমার এক্সট্রা বিটের প্রয়োজন হয়। তাহলে আমি এখন বলবো অ্যাসিনক্রোনাস পদ্ধতি কাকে বলে। তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতি হচ্ছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাগুলো বিট বাই বিট ট্রান্সফার করা হয় তাকে বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, তাহলে অ্যাসিনক্রোনাস মেথড। তাহলে আবার বলছি যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাগুলো বিট বাই বিট স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি। আবার অ্যাসিনক্রোনাস পদ্ধতি, তাহলে আবার বলছি যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমাদের অতিরিক্ত বিটের প্রয়োজন হয়। কিভাবে, তাহলে একটি ছক যদি আমি বিবেচনা করি, দেখো তাহলে আমার যদি এইটা আমার ছক হচ্ছে, তাহলে এটা হবে কি, এটা হবে আমাদের স্টার্ট বিট, ঠিক আছে, আর এটা আমাদের হবে স্টপ বিট, এবং এখানে আমাদের ডাটা থাকবে, মানে 8 বিটের একটি ডাটা থাকবে, ঠিক আছে। তার মানে আমাদের ব্লক চিত্রটা কেমন হবে, যে একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট থাকবে, মাঝখানে আমাদের 8 বিটের ডাটা থাকবে। তাহলে এটা হচ্ছে তাদের ফিগার। তাহলে ফিগারগুলো কেমন, ডাটাগুলো তাহলে কেমন হয় দেখো, তাহলে আমি স্টপকে 1 দ্বারা করে দিলাম, শুরুকে 0 দ্বারা, তাহলে এখানে 8 বিটের যে কোনো 8টা বিটের ডাটা আমি রেখে দিলাম। তারপরে দেখো এটি হচ্ছে আমাদের স্টপ বিট আর এইটি হচ্ছে আমাদের স্টার্ট বিট, বুঝে গেছে। তাহলে আমরা কি বললাম, এটি হচ্ছে আমাদের স্টপ বিট আর এটি হচ্ছে আমাদের স্টার্ট বিট। তাহলে আমরা বললাম যে অ্যাসিনক্রোনাস পদ্ধতি কাকে বলে, না অ্যাসিনক্রোনাস পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে ডাটাগুলো বিট বাই বিট স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে এক্সট্রা বিটের প্রয়োজন হয়, বুঝা গেল। যেহেতু এক্সট্রা বিটের প্রয়োজন হয়, তাহলে আমাকে যেহেতু এক্সট্রা বিট যোগ করতে হচ্ছে, তাহলে আমার একটা খরচ বেড়ে যাবে। তাহলে এদের অসুবিধা হচ্ছে, এদের খরচটা একটু বেশি হবে, কেন, কারণ হচ্ছে আমাকে এক্সট্রা বিট যোগ করতে হয়, বুঝা গেছে। তাহলে এর সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এখানে প্রাইমারি ডিভাইসের কোনো প্রয়োজন হয় না। তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজ কি দিয়েছিলাম, যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের পার্থক্য, দ্যাট মিন্স সুবিধা অসুবিধাটা পড়লেই তোমাদের পার্থক্যটা হয়ে যাবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতি কাকে বলে। সিনক্রোনাস পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে, আমরা কি বললাম, যে পদ্ধতিতে ডাটাগুলো ব্লক বাই ব্লক আকারে ট্রান্সফার করা হয় তাকে বলা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতি। তাহলে ব্লক বলতে আমরা কি বুঝি, ব্লক বলতে আমরা প্যাকেটকে বুঝে থাকি।
প্যাকেটের আরেকটি নাম হচ্ছে ব্লক। ব্লক বলতে বোঝাচ্ছে যেমন ধরো আটটি আটটি করে একটা প্যাকেট হবে, আটটা করে ডাটা এক ব্লক, আরেকটি আট ডাটা এক ব্লক, মানে ব্লক বলতে বোঝাচ্ছে যেমন ধরো তোমাদের ফ্ল্যাট বাড়ি যাতে থাকে ইউনিট বলো, এটা এক ইউনিট ওটা ইউনিট, কিন্তু বাসাতে একটাই, মানে এই যে আলাদা পার্টিশন দিয়ে দেওয়াকে একটা করে ব্লক বলছে। তাহলে আমরা বুঝলাম যে যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে কি যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটাগুলো ব্লক ব্লক করে ট্রান্সফার করা হয় তাকে বলা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতি। এই সিনক্রোনাস পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, দেখো আমরা ওখানে অসুবিধা আমরা অ্যাসিনক্রোনাস যখন বললাম তাদের সুবিধা কি বললাম, এদের খরচটা বেশি হয়, আবার এখানে কি হয় প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয় না, এটা তাদের সুবিধা ছিল। আবার এখানে যখন আমি বলছি এদের প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হয়, এটা হচ্ছে তাদের অসুবিধা, আর এদের কি হয় খরচটা কম হয়, এদের ডাটা লস কম হয়। তাহলে এই যে এইগুলো তোমরা একটু বাসাতে দেখে নিবা। তাহলে আমি আজকে পড়ালাম অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, এবং আইসোক্রোনাস হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যবর্তী অবস্থা হচ্ছে আইসোক্রোনাস। তবে তোমাদের এটি পড়ার দরকার নাই, তোমরা শুধু এই দুইটা পড়বা পরীক্ষার জন্য, এবং সুন্দর করে তাদের সুবিধা এবং অসুবিধাটা পড়বা। এবং এখন আমরা যেটা পড়বো, তাহলে তোমাদের যদি কোনো কোশ্চিন না থেকে থাকে তাহলে আমি এই টপিক্সটা ছেড়ে একটু আগাবো, কীভাবে ডাটা ট্রান্সমিশন দক্ষতা আমাদের পড়তে হবে। আর ডাটা ট্রান্সমিশনের দক্ষতা দুইভাবে নির্ণয় করা যায়, একটা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে, একটা হচ্ছে সিনক্রোনাস পদ্ধতিতে। তবে আজকে আমি যেটা শেখাবো সেটি হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে ডাটা ট্রান্সমিশনের দক্ষতাটা বের করতে হয়, অর্থাৎ অঙ্ক, এটা এক প্রকারের অঙ্ক, যে অঙ্কটা কিভাবে করতে হয় আমি এটা বলবো। এবং খুবই ইজি, তোমার আমি একটা টেকনিক বের করেছি, এই টেকনিকে যদি অঙ্ক করো তুমি একদম ফিক্সড অঙ্ক পারবা, এটুকু আমার বিশ্বাস। তো যা হোক, তাহলে আমি আজকে তোমাদের অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি বলে দিই যে ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো আমি আজকে এখন যেটা দেখাবো যে অ্যাসিনক্রোনাস পদে ডাটা ট্রান্সমিশনের দক্ষতাটা কাকে বলে। আচ্ছা আমি দেখাই, এখন এই ডাটা ট্রান্সমিশনের দক্ষতা কাকে বলে। তাহলে ডাটা ট্রান্সমিশনের দক্ষতার সাথে তোমাদের এসএসসি বইয়ের ফিজিক্সের একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতাকে যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা পারবে। তাহলে আমরা কি বলবো ডাটা ট্রান্সমিশনের দক্ষতা কাকে বলে, তাহলে বলবো যে ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বলতে আমরা কি বুঝি, তাহলে বলতে হবে যে প্রকৃত ডাটা অর্থাৎ প্রদত্ত ডাটা ও মোট ডাটার অনুপাতকে, কি বললাম, প্রদত্ত ডাটা ও মোট ডাটার অনুপাতকে ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বলা হয়। তাহলে আমরা ডাটা ট্রান্সমিশনের দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এটা যদি হয় তাহলে আমরা কি বললাম প্রকৃত ডেটা ভাগ হচ্ছে মোট ডেটা গুণিত হচ্ছে 100%। তার মানে হচ্ছে দক্ষতাকে আমরা জানি পার্সেন্ট আকারে প্রকাশ করতে হয়। তাহলে দেখো আমরা কি বললাম যে ডাটা ট্রান্সমিশনের দক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, আর সূত্র হচ্ছে প্রকৃত ডাটা ভাগ হচ্ছে মোট ডাটা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রকৃত ডাটা ও মোট ডাটার অনুপাতকে ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে প্রকৃত ডাটা ও মোট ডাটার অনুপাতকে আমরা কি বলি, ডাটা ট্রান্সমিশন দক্ষতা বলি, তাই না? এখন আমাকে জানতে হবে এই প্রকৃত ডাটা কি আর এই মোট ডাটা কি। তাহলে তোমরা একটি বিষয় খেয়াল করো, প্রকৃত ডাটা হচ্ছে যে ডাটাটা তোমাকে ট্রান্সমিট করতে বলা হবে, অর্থাৎ ইনপুট ডাটা। প্রকৃত ডাটা বলতে আমরা বুঝবো ইনপুট ডাটাকে, যে ডাটাটা ইনপুট করে তোমার কতটুকু দক্ষতা হবে সেটুকু বুঝবো। তার মানে বুঝলাম যে প্রকৃত ডাটা বলতে ইনপুট ডাটাকে বোঝানো হয়। যদি এটুকু না বুঝো, কোশ্চিনে যে মানটা দেওয়া থাকবে ওইটাই হবে প্রকৃত ডাটা। গেল, এরপরে হবে কি মোট ডাটা বলতে আমরা কি বুঝি। তাহলে মোট ডাটা বলতে আমরা বুঝবো যে মোট ডাটা বলতে বুঝবো প্রকৃত ডাটা প্লাস অতিরিক্ত ডাটা। ঠিক আছে, আমরা কি বুঝলাম যে মোট ডাটা বলতে আমরা কি জানবো যে প্রকৃত ডাটা প্লাস অতিরিক্ত ডাটা। তাহলে অতিরিক্ত ডাটাটা কি, প্রকৃত ডাটা তো তুমি জেনে এসছো, তাই না? তাহলে অতিরিক্ত ডাটাটা কি, তাহলে আমি যদি অতিরিক্ত ডাটার মানটা কোনোভাবে জানতে পারি
তাহলে কিন্তু এই মানটা জানা সম্ভব কেন কারণ এই প্রকৃত ডাটার মানটা পশ্চিমে দেওয়া থাকবে আবার মোট ডাটা তাহলে মোট ডাটাটা কিভাবে বের করব যে মোট ডাটা সমান প্রকৃত ডাটা প্লাস অতিরিক্ত ডাটা তাহলে দেখো প্রকৃত ডাটা তো পশ্চিমে দেওয়াই আছে তাহলে অতিরিক্ত ডাটাটা আমাকে বের করতে হবে তাহলে ওই অতিরিক্ত ডাটাটা হচ্ছে ওই যে আমরা অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পড়ে আসলাম তখন কিন্তু পড়েছিলাম যে অতিরিক্ত বিট অতিরিক্ত বিট অতিরিক্ত বিট কথাটা বারবার বলেছিলাম এই যে অতিরিক্ত বিট অতিরিক্ত বিট যে আমি প্রেরণ করছি তা যে ওই অতিরিক্ত বিট প্রেরণ করার জন্য সে অতিরিক্ত কিছু ডাটা বহন করে যাচ্ছে এই জন্য এই অতিরিক্ত ডাটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে অতিরিক্ত ডাটা সমান হচ্ছে অতিরিক্ত ডাটা হচ্ছে থ্রি ভাগ এইট থ্রি ভাগ এইট ইন্টু হচ্ছে প্রকৃত ডাটা ঠিক আছে থ্রি ভাগ এইট ইন্টু হচ্ছে প্রকৃত ডাটা ঠিক আছে তাহলে এটুকু আমরা দেখবো আজকে যে কিভাবে এটাকে বের করতে হয় তাহলে দেখো আমরা প্রকৃত অতিরিক্ত ডাটা নির্ণয় করার সূত্রটা কি তোমরা একটু দেখে নাও অতিরিক্ত ডাটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে যে তিন ভাগ এইট এটুকু ফিক্সড আমার এই জায়গাটুকু ফিক্সড যে অতিরিক্ত ডাটা কিভাবে নির্ণয় করতে হয় এই জায়গাটুকু হচ্ছে ফিক্সড থ্রি ভাগ এইট গুণিত হচ্ছে প্রকৃত ডাটা তাহলে এটুকু নির্ণয় করতে পারবো আমরা তাহলে অতিরিক্ত ডাটা নির্ণয় করাচ্ছে থ্রি ভাগ এইট ভাগ হচ্ছে প্রকৃত ডাটা এই ছিল আমাদের সূত্র তাহলে আমাদের অঙ্ক করার জন্য আমাদের এইটুকু দরকার যদি আমি এইটুকু কোনোভাবে নির্ণয় করতে পারি তাহলে তুমি নিঃসন্দেহে এই অঙ্ক করতে পারবে তাহলে আমি তোমাদেরকে একটি অঙ্ক উদাহরণ দিয়ে দেখাই আমি এটুকু মিটালাম সূত্রটা থাক তাহলে আমরা যদি এটুকু বের করতে চাই তাহলে কীভাবে বের করবো দেখো বলবেন যে আট হাজার ডেটা ট্রান্সফার করার জন্য তোমরা একটু খাতায় লিখো আমি পুরো বোর্ডে না লিখে আমি শুধু মূল কথাটা লিখছি যে আট হাজার ডাটা ট্রান্সফার করার জন্য অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশনে দক্ষতা নির্ণয় করো তাহলে কি বললাম যে দক্ষতা নির্ণয় করো তাহলে আমাদের দক্ষতা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা জানবো দক্ষতা ইটা সমান প্রকৃত ডাটা প্লাস ইনপুট ডাটা তাহলে দেখো আমাদের প্রকৃত ডাটার মান আমাদের দেওয়া আছে প্রকৃত ডাটা সমান কত আছে আট হাজার দেওয়া আছে তাহলে আমরা প্রকৃত ডাটা আমাদের 8000 দেওয়া আছে তাহলে আমাকে কি জানতে হবে মোট ডাটা তাহলে দেখো আমি মোট ডাটা সমান আমরা জানি যে মোট ডাটা সমান হচ্ছে প্রকৃত ডাটা প্লাস হচ্ছে কি অতিরিক্ত ডাটা তাহলে দেখো প্রকৃত ডাটা হচ্ছে 8000 আমি লিখে নিলাম যোগ দেখো অতিরিক্ত ডাটা কিন্তু আমি জানি না তাহলে অতিরিক্ত ডাটার মানটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে তোমাদেরকে আমি একটু আগেই শিখে দিলাম যে অতিরিক্ত ডাটা কিভাবে নির্ণয় করতে হয় অতিরিক্ত ডাটা সমান হচ্ছে তিন ভাগে গুণিত হচ্ছে কি প্রকৃত ডাটা তাহলে থ্রি ভাগে থাকলো গুণিত হচ্ছে কি প্রকৃত ডাটার মানটা কত 8000 কোশ্চিনে যেটি দেওয়া ছিল এরপরে দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এটাকে তিন আর এখানে থাকে এক হাজার তাহলে আমরা কাটাকাটি করলে 1000 পেলাম তার মানে হচ্ছে আমাদের কত 3000 তাহলে আমাদের অতিরিক্ত ডাটাটা কত হলো অতিরিক্ত ডাটাটা হচ্ছে আমাদের 3000 তাহলে আমাদের মোট ডাটাটা কত পাবে দেখো মোট ডাটা হচ্ছে আমাদের এত তার মানে হচ্ছে 11000 তাহলে আমাদের মোট ডাটার পরিমাণ কত পেয়ে গেলাম 11000 তার মানে দেখো আমরা এখন প্রকৃত ডাটা মোট ডাটার পরিমাণ আমার জানার দরকার ছিল আমি কিন্তু দুইটার মান জেনে গেছি তাহলে আমি এখন কি করব দক্ষতা সমান হচ্ছে প্রকৃত ডাটা ভাগ হচ্ছে কি মোট ডাটা গুণিত হচ্ছে কত 100% তাহলে দেখো প্রকৃত ডাটা আমার কত ছিল 8000 এবং মোট ডাটা কত ছিল আমাদের 11000 গুণিত হচ্ছে 100% প্রিয় শিক্ষার্থী এখন ক্যালকুলেশন করে যা পাবা তার হবে 100% অর্থাৎ এখানে তোমরা বসাই দিবা আমার যেহেতু ক্যালকুলেটার নাই আমি করতে পাচ্ছি না তার মানে তোমরা এখানে যা মান হবে ক্যালকুলেটার করে 100% করে দিবা প্রিয় শিক্ষার্থী দেখো আজকের টপিকস আমাদের এখান থেকে কীভাবে নির্ণয় করলাম এটা খুবই ইজি একটি কাজ তুমি শুধু জানবা যে দক্ষতা নির্ণয় করার সূত্র কী দক্ষতা নির্ণয় করার সূত্র হচ্ছে প্রকৃত ডাটা অনুপাত মোট ডাটা গুণিত 100% এখন দেখো এই প্রকৃত ডাটার মানটা তাহলে কি না তো ইনপুট ডাটা অর্থাৎ কোশ্চিনে যে মানটা দেওয়া থাকে সেই ডাটা এরপরে বলছে মোট ডাটাটা তাহলে কি মোট ডাটা হচ্ছে প্রকৃত ডাটা প্লাস অতিরিক্ত ডাটা এখন প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের একটাই অজানা রাশি থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ডাটা তাহলে অতিরিক্ত ডাটাটা আমি কিভাবে নির্ণয় করব অতিরিক্ত ডাটা নির্ণয় করার সূত্র হচ্ছে থ্রি ভাগ এইট গুণিত প্রকৃত প্রত্যেক ক্ষেত্রে এইটুকু হচ্ছে ধ্রুবক থাকবে মানে এটুকু তোমরা অ্যাসিনক্রোনাস কথাটা বললে অতিরিক্ত ডাটা নির্ণয় করার সূত্রই হচ্ছে এইটা
তাহলে আমরা প্রকৃত ডাটা যেটা পেয়েছি ক্যাটাগরি 3000 পেলাম তার মানে দেখো মোট ডাটা প্রকৃত ডাটা প্লাস অতিরিক্ত ডাটা তাহলে আমরা যোগ করে পেলাম তার মানে দেখো আমরা প্রকৃত ডাটাও পেয়েছি মোট ডাটাও পেয়েছি তাহলে এখন এই মানটি যদি আমি এই সূত্রে ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমাদের মানটি পেয়ে যাব তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করবা এখন তোমাদের একটা বাসার কাজ দিই আমি বাসার কাজটি হচ্ছে তোমাদের নিশ্চয়ই তুলা হয়েছে আমি মিটিয়ে দিলাম যে তোমাদের বাসার কাজ হচ্ছে যে 12000 ডাটা ট্রান্সফার করার জন্য অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে এটা কিন্তু আমরা কিসে কি পদ্ধতি নির্ণয় করলাম অ্যাসিনক্রোনাস আমরা নেক্সট দিন যেটা পড়ব যে এই দক্ষতা নির্ণয় করব তবে সিনক্রোনাসের এর পদ্ধতিটা একটু আলাদা তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে ডাটা ট্রান্সমিশনের দক্ষতা বের করতে হয় তাহলে তোমাদের বাসার কাজ থাকছে যে 12000 ডাটা ট্রান্সফার করার জন্য দক্ষতা নির্ণয় করো তাহলে দক্ষতা নির্ণয় করো কি পদ্ধতিতে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ঠিক আছে আমরা বললাম কি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে তোমরা এই যে দক্ষতা নির্ণয় করবো এটা হচ্ছে তোমাদের বাসার কাজ প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবারও বলেছিলাম তোমরা যে যেখান থেকে ক্লাস করছো নাম এবং রোল নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি এবং তোমাদের যদি কোনো অজানা কোনো টপিক থাকে আমাকে কমেন্ট করে জানাবা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেগুলো আলোচনা করে দেখাবো তাহলে আজকে আর আলোচনা করছি না তোমরা এটুকু ভালোভাবে পড়াশোনা করো এবং যদি তুমি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি এটুকু সলভ করে দিব তবে বিষয় আরেকটি বিষয় তোমরা যে অনলাইনে কোশ্চিনগুলো মানে আমাকে অনেক কোশ্চিন করতে পারছো না তবে আল্লাহ যদি দেয় আমরা নিঃসন্দেহে কোনো না কোনো এক সময় সরাসরি ক্লাস করতে পারবো তখন আমি ইনশাআল্লাহ তোমাদের এগুলো দেখাবো এবং আমার কিছু হ্যান্ডআউট আছে সেগুলো তোমাদেরকে সাপ্লাই করে দিব ঠিক আছে তো যা হোক এখন তোমরা এইটি বাসার কাজ করবা এবং বুঝতে না পারলে আমাদেরকে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে এবং তোমরা যদি কোনো টপিক স্পেসিফিক জানতে চাও কমেন্ট করে বা আমাকে ইনবক্সে বলতে পারো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব ঠিক আছে তবে আজকে এ পর্যন্তই থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং খোদা হাফেজ আসসালামু আলাইকুম